দিয়া চিকিৎসকরা তাকে জরুরি অবস্থায় সিসিউতে নিয়ে গেছে। এইবার দিয়ে এই দফায় তাকে দুইবার সিসিউতে নেওয়া হল। আপনি সবাই জানেন অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ, বাবা একটু খাবার খেয়েছি। এই সরকারের অসম্ভব বিচার বিভাগ মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে 5 বছর আগে তাকে এরপরে তাকে নিরন্তরীণ করে রাখা হয়েছে এবং শর্ত দিয়েছে পরিবার থেকে ডাক্তাররা আমরা দলের পক্ষ থেকে বলছি মানসিক কারণে তার চিকিৎসার স্বার্থে তাকে বিদেশে উন্নত হাসপাতালে পাঠানো হবে। এর অনেক নজির আছে, আসাম আব্দুর রব স্যারকে পাঠানো হয়েছিল, জিয়া রহমান স্যার তাকে চিকিৎসার জন্য জার্মানি পাঠিয়েছিলেন। আজকের তিনি জোর করে খবরে দখল করে বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও কেয়ারটেকার কাপের কথা করত প্রকৃতির মোদী সরকারের সময় কানের চিকিৎসার জন্য আমেরিকা পাঠানো হয়েছিল। আমার সে কথা তো ভুলে যায়নি। আজকে যখন তার জীবন মরণের সমস্যা, তার চিকিৎসকরা বলছেন এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে যদি তার সঠিক চিকিৎসা না হয় তার তার জীবন বিপদ বিপন্ন হয়ে যাবে। এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের 1 নম্বরের নেতৃবৃন্দ সদাচারের সাথ যখন ক্ষমতা দখল করে নিয়েছিল তখন তিনি সেই কিছুদিন আগেই তিনি তার স্বামীকে হারিয়েছেন। আমাদের স্বাধীনতার ঘোষক দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত পাওয়ার পরে এই দেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। সেই গণতন্ত্রকে মুক্ত করবার জন্য সেদিনকার ক্রিয়াবলী মানুষের জন্য সরকারের সঙ্গে কোন আপোষ করেন নাই। তিনি সেই গণতন্ত্রের সংগ্রাম করেছে, লড়াই করেছে, সবকিছু বাদ দেন। একজন আজকের আমাদের নেতা তারেক রহমান আহমদ রহমান চৌধুরীকে দুই হাতে ধরে তিনি পানি পানি দাঁড়াচ্ছিলেন পরে পাকিস্তান সেনাবাহিনীকে বন্দি করেছিল। সেই দেশের জন্য
Thank you.